তরুণ প্রজন্ম যারা তারা ব্যারিস্টার সুমন যে সাইদ লোক সুমনকে অনেক পছন্দ করে obviously নৌকায় গিয়েছে 80% এই সুমন ভাই হবে সুমন ভাই সব দিক দিয়ে ফার্স্ট মাননীয় প্রধানমন্ত্রী যে পার্টি দিবেন সেই পার্টির পক্ষে আমরা প্রচারণা করব হবিগঞ্জ 4 আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে টেক্কা দেওয়ার জন্য নির্বাচনে মাঠে আছেন ব্যারিস্টার সৈয়দ সাইদ হক সুমন জানার চেষ্টা করেছি জনসাধারণের কাছ থেকে তারা কাকে এগিয়ে রাখছেন এখানে তরুণ প্রজন্ম যারা তারা ব্যারিস্টার সুমন যে সাইদ লোক সুমনকে অনেক পছন্দ করে কারণ উনি আগে থেকে কাজ করছে তো মানুষের মধ্যে এটি আগ্রহ আর মাননীয় মন্ত্রী ওনার কিছু কিছু মানুষ উন্নয়নের কারণে অনেক জায়গায় আছে উন্নয়ন হয় নাই ডেফিনেটলি নৌকায় অনেকে গিয়ে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমন কিন্তু নির্বাচনে লড়বেন সেই জায়গায় কেন সুমনকে আপনি এগিয়ে রাখছেন না কারণটা কি সে সুমন একটা ব্যক্তি যুবলীগ থেকে সে অভ্যর্থ নিয়েছে সে মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী দিয়েছেন ওই প্রার্থীর বিপক্ষে যে কই উইদাউট ব্যারিস্টার সুমন যে কেউ যদি প্রার্থী হয় তার পক্ষে আমরা নাই এবং আমরা থাকবো না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দল করি আওয়ামী লীগ করি মাননীয় প্রধানমন্ত্রী যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থীর পক্ষে আমরা প্রচারণা করব নির্বাচনে কাকে এগিয়ে রাখছেন সুমন ভাই কেন সুমন ভাই সব দিক দিয়ে ফার্স্ট উন্নয়নের খাতায় মানবতার খাতায় সব দিক দিয়ে সুমন ভাই আছে অ্যাডভোকেট মাহবুব আলী তাকে কেন দেখছেন না ওনাকে তো আমরা গত বছর দেখলাম সমস্যাকে সবাইকে দেখা দরকার আমি যেটা মনে করি আমরা গত 5 বছর ওনাকে দেখেছি ওনার উন্নয়ন দেখেছি এখন আমরা সুমন ভাইকে আত্মবিশ্বাসের খাতিরে ওনার উন্নয়নটা দেখি নির্বাচনে কাকে এগিয়ে রাখছেন 4 নম্বর আসনে সুমন ভাই এগিয়ে আছে সুমন কেন উনি মানবতার ফিরিওয়ালা মনে করেন যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো যে কোনো বিপদ আপদে ওনাকে খুঁজলে পাওয়া যায় মনে করেন না নৌকার যে মাহবুব আলী আমরা তারে দিয়ে অনেক কোনো তেমন একটা যে একটা দেখানোর মতো যে বড় কোনো উন্নয়নের দিক দিয়ে তেমন কিছু পাই নাই 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে হচ্ছে আপনাদের হবিগঞ্জ 4 আসনে কাকে এগিয়ে রাখছেন obviously নৌকা এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনকে কীভাবে দেখছেন বলতে পারেন যে নৌকার 70% বা 70% বা 60% 40% বা 30% হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই তো ব্যারিস্টার সুমন ভাই আমার মনে হয় 80% ভোটের দিকে 20 আর 80 হবে এরকম হবে যদি প্রায় নির্বাচন হয় ব্যারিস্টার সুমনই পাস করি ইনশাল্লাহ মাহবুব আলী কেন পাস করবে না যেহেতু তিনবার তিনি সব না মাহবুব আলী উনি অত্যন্ত ভদ্রলোক ভালো মানুষ উনি চাল অনেক কিছু করতে পারতো চুনারে উনি যেহেতু পর্যটন মন্ত্রী ছিল এই চুনারের আমরা মরা কয়েকাঙ্গের এখানে পর্যটন পরিবেশ করতে পারতো আমাদের যে এই পূর্বাঞ্চলে যে ব্রিজের ব্রিজের সিটটা যে কী করতো বড় করে দিত তাহলে আমরা অনেক উপকারিত নির্বাচনে কাকে এগিয়ে রাখছেন নির্বাচনে আমরা বর্তমানে আমাদের মন্ত্রী মাহবুব আলী সাহেব তিনি আমরা ভোট দিবো ব্যারিস্টার সুমনকে কেন নয় ব্যারিস্টার সুমন ভাই অত্যন্ত লোক ভালোই দুজনই ভালো কিন্তু আমাদের তো মনে করেন মন্ত্রী সাহেবও অনেক কিছু করছেন আমার ব্যক্তিগতভাবে আমি সৈয়দ সুমন সাহেবকে এগিয়ে রাখছি কারণ এখানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি দেখা যায় যে সবাই আমরা সুমন সাহেবকে আমরা সাপোর্ট করছি মাহবুব আলী যিনি আগেও 3 বারের সংসদ সদস্য ছিলেন তাকে কেন এগিয়ে রাখছেন না বা কি কারণটা কি আমরা ইয়াং জেনারেশন যারা আছি আমরা মনে করি যে এবারের জন্য আমাদের সাইদুল হক সুমন আমাদের জন্য প্রয়োজন আমরা এটা দেখতে চাই যে উনি আমাদের জন্য কি করতে পারে ভবিষ্যতে আপনাদের হবিগঞ্জ 4 আসনে কাকে এগিয়ে রাখছেন আমাদের হবিগঞ্জ 4 আসনে আমাদের জননেত্রী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী ওনার উনি অনেক এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদেরই এলাকার কৃতি সন্তান বলা যেতে পারে সেই জায়গা থেকে তাকে কীভাবে দেখছেন দলের ভিতরে থেকে সে আমাদের দলের যে লোকজনকে ভুল বুঝাইতেছে আমরা তার তীব্র নিন্দা জানাই সুমনগড় মাধবপুর বর্তমানের যে আমেজ ব্যারিস্টার সুমন কারণটা কি ব্যারিস্টার সুমন অনেক আগ থেকে ওই নির্বাচনের আগ থেকে ওই অনুদান এবং মানুষের সঙ্গে চলাফেরা ফুটবল খেলা এবং এই সামাজিক কর্মকাণ্ড রাস্তাঘাট চা শ্রমিকের এই দাবি দেওয়া সম্পূর্ণ নিয়ে এসে এগিয়ে আছে এই যে জানুয়ারি 7 তারিখে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনি কাকে এগিয়ে রাখছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি মহোদয় হবিগঞ্জ 4 আসনে আরও 2 বারে নির্বাচিত হয়েছেন বর্তমানেও তিনি নৌকা প্রতীক পেয়ে আলোচনা সমালোচনায় ভোটারদের মন জয় করে তিনি এগিয়ে আছেন এবার তো মানে 80% সুমন ভাই হবে যেহেতু সুমন ভাইকে নৌকা দেওয়া হয় নাই সুমন ভাই আমাদের এলাকার উন্নয়ন করতেছে উনি দেখেন এমপি মন্ত্রী না হয়েও 49টা ব্রিজ শুধু খালি চুনারঘাট উপজেলাতে করেছে এবং 49টা ব্রিজের বাইরেও কিন্তু আরও 8টা ব্রিজ করেছে আমাদের চুনারঘাট মাধবপুরের বাইরে ওনার অ্যাকাউন্টে কিন্তু তেমন টাকাও নাই তারপর দেখেন উনি দিতেছে আর যারা অ্যাকাউন্টে 8 কোটি 10 কোটি আছে তারা কিন্তু পারলে দিতে পারতো 50,000 1 লাখ কিন্তু দেয় না